গত 1 জুন ভারতের লোকসভা ভোটের শেষ পর্ব মেটার পর সেদিনই সন্ধ্যায় যখন বুথ ফেরত সমীক্ষা এলো, তখন মনে হচ্ছিল উত্তরপ্রদেশের লড়াইটা একতরফা হয়েছে। কিন্তু পরে দেখা গেল আসল পরিস্থিতি এমনটাই ছিল যে অযোধ্যার যেখানে বিজেপি রাম মন্দির নিয়ে এত প্রচার চালিয়েছিল, ঠিক সেখানেই বিজেপির 3 বারের সাংসদ লাল্লু সিংকে ভোটে হারিয়ে দিল সমাজবাদী পার্টির অবদেশ প্রসাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। দুজনের মধ্যে ভোটের ব্যবধান ছিল প্রায় 55,000। প্রসঙ্গত, অবদেশ প্রসাদ একজন দলিত, তাকে ফৌজাবাদের সাধারণ আসন থেকে টিকিট দিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এদিকে সমস্ত বুথ ফেরত জরিপেই বলা হয়েছিল উত্তরপ্রদেশ থেকে লোকসভা ভোটে বিজেপি প্রায় 70টি আসন পাবে। কিন্তু মঙ্গলবার যখন ভোট গণনা শুরু হয়, তখন একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল। উত্তরপ্রদেশে বিজেপির চেয়ে পাল্লা ভারী দেখা গেল তাদের বিরোধী ইন্ডিয়া জোটের। বিজেপি সেখানে পেয়েছে মাত্র 33টি আসন, আর ইন্ডিয়া জোটের ঝুলিতে গেছে 43টি আসন। 543টি আসনের লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য বিজেপির প্রয়োজন ছিল 272টি আসন, কিন্তু এবার তা কমে দাঁড়িয়েছে 240টিতে। গত লোকসভায় বিজেপি পেয়েছিল 303টি আসন। এবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির 62টি আসনে এবং কংগ্রেস 17টি আসনে প্রার্থী দিয়েছিল। 62টি আসনের মধ্যে 37টি আসনে জিতেছে সমাজবাদী পার্টি, আর কংগ্রেস 17টি আসনের মধ্যে 6টিতে জিতেছে। 2019 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছিল 62টি আসন। বহুজন সমাজ পার্টি 10টি, সমাজবাদী পার্টি 5টি, আপনা দল 2টি এবং কংগ্রেস 1টি আসন জিতেছিল। কিন্তু উত্তরপ্রদেশে এবার 2019 সালের পুনরাবৃত্তি ঘটাতে পারেনি বিজেপি। আমেঠিতে প্রায় 1,67,000 ভোটে হেরে গেছে স্মৃতি ইরানি। গান্ধী নেহরু পরিবারের অনুগত কিশোরীলাল শর্মার সামনে ভোটের ময়দানে টিকতে পারেনি স্মৃতি ইরানি। ফাহমিদের সৃষ্টি, মানব জমিন।